পিতার নাম মৃত হামদুমিয়া, মাতা আনোয়ারা বেগম, গ্রামের বাড়ি হচ্ছে কসবা কুমিল্লা, বর্তমান চট্টগ্রামে আছে। 1971 সালের 2 মার্চ চট্টগ্রামে থাকাকালীন অবস্থায় আমি তখন নবম শ্রেণীর ছাত্র চট্টগ্রাম ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে 2 মার্চ ঝাউতলায় প্রথম গণ্ডগোল লাগাতে ওখানে আমরা বন্ধু বান্ধব সহ দেখতে যাই। নৃশংস হামলা দেখে 3 মার্চ আমার পিতা মাতা আমাকে নিয়ে বাড়িতে চলে যায়। ওখান থেকে মার্চ থেকে মে মাস পর্যন্ত বাড়িতে ছিলাম। বাড়ি থেকে আমি ওই সীমান্ত অতিক্রম করে আগরতলায় যাই, এককভাবে যাই। ওখান থেকে বিভিন্ন ক্যাম্প ঘুরে শেষ পর্যন্ত জুলাই মাসে আমি ট্রেনিংয়ের সুযোগ পাই। যেহেতু বয়স কম ছিল আমার, তাই আমাকে দীর্ঘক্ষণ ওইখানে অবস্থান করতে হয়। জুলাই মাসে যখন ট্রেনিংয়ের ট্রানজিট ক্যাম্প থেকে আমরা আগরতলা থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় আসাম শিলচর আর্মি ক্যান্টনমেন্টে। শিলচর আর লায়লপুর আর্মি ক্যান্টনমেন্টে ট্রেনিং দীর্ঘ 1.5 মাস এবং বিভিন্ন অস্ত্রের প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে হরিণা থেকে পাঠানো হয়। ওখানে আমরা 57 জনের একটা গ্রুপ, 107 নম্বর গ্রুপে ছিলাম। হ্যাঁ, আমাদের গ্রুপ কমান্ডারের নাম ছিল জাকির হোসেন, বর্তমানে তিনি চিটাগাং আছেন। জাকির হোসেনের বাড়ি কাঠতলি। আমাদের গ্রুপের 107 নম্বর গ্রুপের আবু কালাম, জয়নাল আবেদিন, আবু হেলাল চৌধুরী ছিলেন আমার সহযোদ্ধা। বর্তমানে অনেকে জীবিত আছেন, অনেকে মারা গেছেন। 2 অক্টোবরের আমরা হরিণাতে বাংলাদেশে প্রবেশ করি। প্রবেশ করার পরে ফটিকছড়িতে আমরা একটা ট্রানজিট ক্যাম্প করে ওখানে অবস্থান করি 57 জন। হ্যাঁ, এর পরবর্তী পর্যায়ে খবর পেয়ে পাক বাহিনীর আক্রমণে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাই এবং আমাদের যাবতীয় অস্ত্রশস্ত্র যা ছিল ওখানে ফেলে আমরা কোনোরকমে বিচ্ছিন্ন অবস্থায় শহরে প্রবেশ করি। শহরে প্রবেশ করার পরে আর আমরা আমাদের সবাই সংঘবদ্ধ হতে পারিনি। এরপরে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে 16 ডিসেম্বর আমরা শহরেই ছিলাম। বর্তমান বাংলাদেশ অবস্থা আমার মেয়ে বর্তমান যুগের সেই বলতে পারবে যে বর্তমান বাংলাদেশের অবস্থাটা কি। আমরা যেমন পড়ে আসছি আর আব্বুর কাছ থেকেও শুনেছি যে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ওনারা যুদ্ধের পর একটা ভাঙাচোরা রাষ্ট্রকে কত মানে কত ইচ্ছা কত আশা নিয়ে নতুন একটা সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাইছিলেন। কিন্তু আমরা এখন দেখতেছি যে আমাদের প্রতিটা প্রশাসনের ক্ষেত্রেই দুর্নীতি দেখা যাচ্ছে। দুর্নীতিটা এমন খুবই খারাপভাবে দেখা যাচ্ছে। এমনকি বিরোধী দল আর জাতীয় দল যারা আছে তাদেরকে একযোগে কাজ করার কথা, কিন্তু তারা একে অপরের উপর দোষারোপ করেই মানে ক্ষান্ত হচ্ছে না এখনো। কিন্তু আমাদের আমার মনে হয় এমনটা হওয়া উচিত না। একটা সুন্দর রাষ্ট্রকে তৈরি করার জন্য বিরোধী দল আর জাতীয় দল সব মানে দু দলকেই একসাথে মিলে কাজ করতে হবে। জাতীয় দল মানে সরকার। জি, গণতন্ত্রের কথা বলতে গেলে দেখা যাচ্ছে এখানে ক্ষমতার প্রভাবটা বেশি আসতেছে। জনগণের যে চাহিদা বা ইচ্ছাগুলো কখনোই পূরণ হচ্ছে না, অপূর্ণই থেকে যাচ্ছে। একদিকে বলা যায় যে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে দেশের উন্নতি হচ্ছে, আসলে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না অ্যাকচুয়ালি। যেমন দেখা যায় বাংলাদেশে আসলে কৃষি নির্ভর রাষ্ট্র, কিন্তু এটাকে এখন শিল্প নির্ভর করে ফেলা হচ্ছে, যেটা কৃষকদের উপর একটা খুবই খারাপ প্রভাব। আর কৃষকরা এটা ন্যায্য মূল্য কখনই পেয়ে আসে নাই। আমার মতে সরকারের উচিত যে কৃষকদের উপরও কোনো একটা
কৃষকদের কেউ সাহায্য করা বা কৃষকদের উন্নয়নের দিকটা একটু দেখ। তরুণ প্রজন্মের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনা বাদ দিয়ে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা করবেন, তাহলে দেশে উন্নতি হবে, সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারবে।